আলা আমাদের সমাজে ব্যক্তিকে দেখা যাচ্ছে যে তারা কোরবানির বিধানটিকে খুবই হালকা ভাবে উপস্থাপন করছে তাদেরকে বলতে শোনা যায় যে কোরবানি এটা সবাবের কাজ যার ইচ্ছা দিবে যার ইচ্ছা দিবে না এমনকি তারা এ কথাও বলে থাকেন যে কোটিপতিও যদি কুরবানি না দেয় তাহলে কোনো সমস্যা নেই অথচ ফকিদের মধ্যে কেউ এ ধরনের কথা বলেননি যারা কুরবানিকে সুন্না মোয়াক্কাদা বলেছেন অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্না বলেছেন তার অর্থও কিন্তু এই নয় যে কোটিপতি কুরবানি না দিলেও কোনো সমস্যা নেই কেননা সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়া এটাও একটি অন্যায় এবং মাক্র চলুন আজকে আমরা কোরবানির বিধান সম্পর্কে ফকিগণ কি বলেছেন এবং কোরআন ও হাদিসে কি বলা হয়েছে এবং যুক্তির আলোকে কোন মতটি প্রাধান্য পাওয়ার উপযুক্ত তা আমরা আলোচনা করব কোরবানির বিষয়ে প্রাচীনকাল থেকেই ফকিদের মধ্যে মতবিরোধ চলে আসছে একদল ফকি মনে করেন কোরবানি করা ওয়াজিব এটা ইমাম আবু হানিফ রাহেমহল্লার অভিমত কিন্তু এটা তার একার মত নয় বরং অনেক ফকি এবং অনেক মুহাদ্দিস এই অভিমত পোষণ করেন এই অভিমত পোষণ করেন ইমাম আউজাই ইমাম লাঈস ইমাম সুফিয়ান সাউরি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর একটি বক্তব্য এ ধরনের এবং ইমাম মোহাম্মদ ইমাম জুফার ইমাম রবিয়া তারাও এই অভিমত পোষণ করেন যে কোরবানি করা ওয়াজিব আসুন আমরা কোরবানি করা ওয়াজিব কি দলিল রয়েছে সেগুলো একটু বিশ্লেষণ করি প্রথমেই হচ্ছে আয়াত আল্লাহ ওয়ান ওয়ানহার তোমার রবের জন্য নামাজ আদাই করো ওয়ানহার এবং উট জবাই করো পশু জবাই করো এই আয়াতের তাফসিরে অনেকেই বলেছেন যে ফসল্বিক এর অর্থ হচ্ছে ঈদুল আদহার নামাজ ওয়ানহার এর অর্থ হচ্ছে কোরবানি করা কোরবানির দিন পশু জবাই করা এই আয়াতের অন্য আরেকটি তাফসির রয়েছে সেটি হচ্ছে যে নামাজের মধ্যে ডান হাতের উপর বাম হাত বুকের উপর বাধা এটাও একটি তাফসির রয়েছে হাকামুল কোরআনের মধ্যে ইমাম বলেন যে যে আয়াতের প্রথম সেটি প্রাধান্য পাওয়ার উপযুক্ত কেননা ভাষাতে নাহার বললে সাধারণভাবে মানুষ উট বা পশু জবাই করাকেই বুঝে নাহারের অর্থ সাধারণভাবে কেউ ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত বাঁধাকে অর্থাৎ নাহার করা যেখানে উটকে নাহার করা হয় সেই স্থানকে কেউ বুঝে না দ্বিতীয়ত নাহার করার যে স্থান অর্থাৎ উট জবাই করার যে স্থান সেটা হচ্ছে গলার একটু নিচে এখানে কেউ নামাজের মধ্যে হাত বাঁধে না কেউ হয়তো বুকে বাঁধে কেউ হয়তো নাভির নিচে বাঁধে কিন্তু ওয়ানহার নাহার করার জায়গায় কিন্তু কেউ হাত বাঁধে না অতএব এ থেকে বোঝা যায় যে এখানে প্রথম যে তাফসির অর্থাৎ পশু জবাই করা কোরবানির দিন নাহারে দিলহাজ মাসের দশ তারিখে এই তাফসিরটি এখানে অধিক যুক্তিযুক্ত অতএব এই আয়াত দ্বারা কোরবানি করা আবশ্যক হওয়াটা বোঝা যায় কেননা যেহেতু রাসুল্লাহ আলী হিসাল্লামকে আদেশ দেওয়া হচ্ছে যে কোরবানি করো তো এই আদেশ তার উন্মতির উপরেও আসবে কেননা নবীর উপর যে আদেশ আসে স্বাভাবিকভাবে সাধারণভাবে সেই আদেশ তার উন্মত সেই আদেশে আদিষ্ট হয়ে থাকে যেহেতু এখানে ভিন্ন আরেকটি তাফসির রয়েছে এজন্য ইমা আওয়াহানিফ রাহিম্লা কোরবানিকে ফরজ বলেননি অর্থাৎ ফরজের একটু নিচে যেহেতু এখানে আরেকটি তাফসিরের অবকাশ আছে এজন্য তিনি এটাকে ফরজের একটু নিচে ধরেছেন কিন্তু যেহেতু কোরবানি এটাও এই আয়াতের একটি তাফসির এর জন্য এটাকে সুন্নায়ের উপরে ওয়াজিবের স্তরে তিনি রেখেছেন যা ইমাম আবু হানিফা রহিমুল্লাহ এর ফাঁকাহাতের তার বিচক্ষণতার একটি নিদর্শন কোরবানি ওয়াজিব হওয়ার উপর আরেকটি দলিল হচ্ছে রাসুল্লাহ সাল্লি ওসাল্লামের হাদিস রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইরশাদ করেন আবু হুরাইরা রাজিউল্লাহ তা আনহু বলেন রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইরশাদ করেছেন মান ওয়াজাদা এ দ্য সাতন ফলা নিউ বহি ফলা না হাদিসটি ইবনে মাজা এবং ইবাম আহমদ রহিমাউল্লাহ তার মুস্তাদ গ্রন্থে উল্লেখ করেছেন এবং হাফেজ ইবনে হাজার রহিমা হুল্লাহ এই হাদিসের সনদের মান সম্পর্কে বলেছেন রিজা লুহুরফিয়া কাতুন রাজফুলবারীতে তিনি বলেছেন যে হাদিসের বর্ণনাকারিগণ নির্ভরযোগ্য হাদিসের অর্থ হচ্ছে রাসূল আসাল্লাহি সাল্লাম বলেন যার কুরবানীর সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে এই যে একটি ধমকি দেয়া হলো সাধারণত ওয়াজিব তথা আবশ্যক কোনো কিছু বর্জন করলেই এই ধরনের ধমকি দেওয়া হয় সাধারণ সুন্না বা অচ্ছিক কোনো কাজ বর্জন করলে এ ধরনের ধমকি দেয়া হয় না তৃতীয়ত কোরবানি ও আবশ্যক হওয়ার উপর যে দলিল সেটি হচ্ছে মিখনা ইবনে সুলাইম তার হাদিস তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লীসাল্লাম বলেছেন আলা আহলি কুল্লি বইতিন ও প্রত্যেক ঘর ঘরওয়ালার উপর কোরবানি করা আবশ্যক হাদিসটি সুনানের চার গ্রন্থে এবং ইমাম আহমদ রাহেমল্লাহ তার মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার ফাটুল বাড়িতে এই হাদিসের মান সম্পর্কে বলেছেন সানাদুন কবি অর্থাৎ এই হাদিসের সনদ শক্তিশালী তো এই হাদিস থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে কোরবানি করা আবশ্যক আলা আহলি কুল্লিবাই বাইতিন প্রত্যেক ঘর ওয়ালার উপর এ থেকে বোঝা গেল যে কোরবানি করা আবশ্যক এছাড়াও হাদিস এসেছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন মানদাবাহা কব্লা সলায়াটি ফেলিয়েজবাহ মাকা নাহা ওখ। যে ব্যক্তি ইদের নামাজের আগেই পশু জবাই করে ফেললো। সে জন্য নামাজের পরে তার স্থলে আরেকটি পশু জবাই করে। যদি কর্বানী আবশ্যক না হতো তাহলে শুধু এটুটুকু বলা হতো যে নামাজের আগে কোর্বান করেছে তার কূর্বানিী হয়নি। কিন্তু তাকে নামাজের পরে আরেকটি করতে বলা হচ্ছে তার অর্থ হচ্ছে। যে কোরবানি করা আবশ্যক একটি বিষয় যারা কোরবানিকে সুন্না মোয়াক্কাদা বলেন তাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্না তবে এটা না করলে গুনা হবে না কিন্তু সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়াটা ওজোর ছাড়া এটাও একটি আপত্তিকর জিনিস ইমাম আহমদ রাহেমহল্লা এর মাজাব হচ্ছে যে সুন্না মোয়াক্কাদা ছেড়ে দেওয়া মাকরু তথা নিন্দনীয় হানাফি মাহাবের মতো এটাই যে সুননা মুওয়কাদা ছেড়ে দেওয়াটা নিন্দনীয় এবং ইমাম আহমদ রহেম স্পষ্ট করে বলেছেন কোরবানি যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেটা মাকড়ু হবে তো যারা কোরবানিকে সুন্না মুহাক্কদা বলেছেন তাদের মধ্যে আছেন ইমাম আহমদ রহেমহুল্লাহ ইমাম শাহফিয়াই রহেমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমহল্লার এক বক্তব্য এবং ইমাম আবু ইউসুফ রহেমুল্লাহরও এক বক্তব্য এ ধরনের যে কোর্বাণী করাটা হচ্ছে সুন্না মক্ঞদা তথা গুরুত্বপূর্ণ শূন্য। তাদের দলিলগুলোর মধ্যে একটি হচ্ছে রাসুল্লাহসাললাহ আলীহ সাল্লাম বলেন। ইদ ও আরদা হাদুকুমায় যখন দিলহাজ মাসের প্রথম দশক শুরু হয়ে যায়। আর তোমাদের কেউ কোরবানির ইচ্ছা রাখে। সে যেন তার নখ তার চুল তার মোচ না কাটে তারা যুক্তি দেখান যে এখানে রাসুল সাল্লাম বলেছেন যে কুরবানি করার ইচ্ছা রাখে তার অর্থ হচ্ছে কুরবানি করাটা ঐচ্ছিক বিষয় যেহেতু তার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে অন্যথায় রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন যে যখন দিলহজ্জের প্রথম দশক শুরু হয়ে যায় আর তোমাদের যাদের উপর কোরবানি করা আবশ্যক তারা যেন তাদের মোচ চোল না কাটে এভাবে বলতেন যেহেতু ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন তো এ থেকে বোঝা গেল কোরবানি করাটা আবশ্যক বিষয় নয় কিন্তু তাদের এই যুক্তিটি যথার্থ নয় কেননা এই হাদিসে রাসুল সাল্লা সাল্লাম কিন্তু কোরবানির বিধান বর্ণনা করেননি বরং তিনি এখানে দাতার জন্য প্রথম দশকে তার মোচ চুল নখ কাটা বা না কাটার বিধান বর্ণনা করেছে তো যে ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছা রাখে চাই এটা তার ফরজ কোরবানি হোক আর নফল কোরবানি হোক সে তার চুল কাটবে না রাসুল্লাহ যদি এভাবে বলতেন যে তোমাদের যাদের উপর কোরবানি করাটা ওয়াজিব আবশ্যক তারা যেন চুল না কাটে নখ না কাটে তাহলে এটা শুধু আবশ্যক কোরবানিকারী ওয়ালাদের জন্য আমল হতো কিন্তু চুল নখ এগুলো না কাটা এটা যারা কোরবানি করার ইচ্ছা রাখে তাদের সকলের জন্য চাই তার কোরবানিটা ফরজ কোরবানি হোক ওয়াজিব কোরবানি হোক আর নফল বা সুন্না কোরবানি হোক তো এই হাদিস দ্বারা কিন্তু বোঝা যায় না যে কোরবানি করা এটা সামর্থ্যবান ব্যক্তির জন্য ওয়াজিব দ্বিতীয়ত তাদের আরেকটি যুক্তি হচ্ছে যে আবু বকর এবং মোহাম্মদ রদু তাল আনহু এক বছর বা দু বছর তারা কোরবানি করেননি যেন মানুষ কোরবানিকে জরুরি বিষয় মনে না করে তাদের এই বক্তব্যের উপরও একটি আপত্তি আছে সেটি হচ্ছে যে হয়তো তাদের কোরবানি করার সামর্থ্য ছিল না এক বছর বা দু বছর সেজন্য তারা কোরবানি আদায় করেন তাদের কোরবানি না করার অর্থ এটা কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়নি যে তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কোরবানি করেননি হতে পারে তারা এক বছর বা বছর কোরবানির সামর্থ্য নাই সফল কোরবানিও তারা করেননি যেন মানুষ সেটাকে আবশ্যক মনে না করে তাদের আরেকটি যুক্তি হচ্ছে আবু মাসউদ আলান সরি তিনি বলেছেন যে আমার এক হাজার ছাগল থাকা সত্ত্বেও আমি কোরবানি করিনি যেন মানুষ এটাকে আবশ্যক মনে না করে বসে তো এর জবাব হচ্ছে যে এখানে হয়তোবা তার বকরি অনেক ছিল কিন্তু তিনি ঋণগ্রস্ত ছিলেন সেই জন্য কোরবানি করেননি আর যদি আমরা মেনেও নেই যে তার কোনো ঋণ ছিল না এবং এক হাজার বকরি ছিল তথাপি তিনি কুরবানি করেননি কিন্তু এটা হচ্ছে তার একটি ব্যক্তিগত মতামত বা এটা তার ব্যক্তিগত বুঝ কিন্তু কোরআনের আয়াত এবং হাদিস থাকার পরে আমরা তার ব্যক্তিগত এই আমল এর উপর নির্ভর করতে পারি না অতএব আমাদের সামনে দলিলের আলোকে যেটা স্পষ্ট হচ্ছে সেটা হলো যে কোরবানি এটা শরীয়তের একটি ওয়াজিব বিধান আর যারা সুন্না মুহক্কাদা বলেছেন তাদের উদ্দেশ্য এটাই যে কোরবানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুন্না যে এটা ইচ্ছা করলে ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দিলে সেটা নিন্দনীয় কাজ হবে সর্বশেষ যে কথাটি সেটা হচ্ছে যে সকল ফকি একমত সকল ওলাম কেরাম এ ব্যাপারে একমত যে কোরবানি এটা শরীয়তের একটি শিয়ার নিদর্শন অতএব কোরবানিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই আমিন ওয়াকুদাওয়ান